অনলাইন ক্লাসে সকলকে শুভেচ্ছা। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি মিনা সরকার, সহকারী শিক্ষিকা, সমাজবিজ্ঞান, বটবিনা কলেজের স্কুল, দাপো, খুলনা। এই যে চিত্রটা দেখছো, এটা হচ্ছে পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক হল। আমরা আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ভূগোল ও পরিবেশ বিষয়ে চতুর্থ অধ্যায়ে অভ্যন্তরীণ বাহ্যিক গঠন নিয়ে আলোচনা করব। এখন এই নবম ও দশম শ্রেণীর যে পৃথিবীর অভ্যন্তরীণ বাহ্যিক গঠন নিয়ে এটা কি সেইটা আমরা আলোচনা করব। তাহলে আমাদের আজকের পাঠ পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন, এটা সম্পর্কে তাহলে আমরা একটা জেনে নিই। সৃষ্টির সময় পৃথিবী ছিল উত্তপ্ত গ্যাসশূন্য, সে উত্তপ্ত অবস্থার দিকে ক্রমশ গলিত হতে থাকে এবং শীতল হতে থাকে। শীতল হতে হতে ঘনীভূত হয়। ওই ঘনীভূত হওয়ার সময় পৃথিবীর বাহ্যিক কঠিন উপাদানগুলো অতি ভরের কারণে পৃথিবীর কেন্দ্রে জমা হয়। দেখতে পাচ্ছ আমরা, এটা পৃথিবীর কেন্দ্র এবং পৃথিবীর যে হালকা উপাদানগুলো ছিল সেগুলো ভরের স্বল্পতার কারণে পৃথিবীর উপরে জমা হয়। এভাবে কঠিন ও হালকা উপাদানগুলো তাদের ভরের তারতম্যের কারণে নিচ থেকে উপরের দিকে স্তরে স্তরে জমা হতে থাকে। এভাবে পৃথিবীর বিভিন্ন স্তরকে মণ্ডল বলে। এখন আমরা একটু জেনে নিই, ধরো একটা উদাহরণ দিয়ে জানার চেষ্টা করি। ধরো এটা একটা বালতি, এই বালতিতে কাদা, বালি এবং কিছু ভারী পাথর ও লোহা টুকরা দেওয়া হয়। কিছুদিন পরে দেখা যাবে কাদাটা উপরের দিকে জমা হয়েছে, তারপরের কিছুদিন পরে দেখা যাবে এর পরের অংশে বালিটা জমা হয়েছে এবং যে ভারী পাথর ও লোহা টুকরা, সেই লোহা টুকরাগুলো এই নিচের দিকে জমা হয়েছে। তাহলে নিচের দিকে, এটা কি নিচের দিকে জমা হয়েছে, মানে আমরা ঠিক কেন্দ্রটা কি কিভাবে আসছে সেগুলো আমরা বোঝার চেষ্টা করব। তো পৃথিবী ঠিক এভাবে যে শিলাগুলো আছে সেই শিলাগুলোকে বিনষ্ট করে দিয়েছে। পৃথিবী যখন উত্তপ্ত অবস্থায় ছিল তখন ঠিক পৃথিবীর এই উত্তপ্ত অবস্থা থেকে পৃথিবীকে তিনটি শ্রেণীতে ভাগ করা হয়েছে, এক উত্তপ্ত, দুই গুরুমণ্ডল, তিন কেন্দ্রমণ্ডল। বুঝতে পারছ কেন্দ্রমণ্ডল। এখানে অবশ্য আর একটা বিষয় জানার আছে, সেটা অসম্মণ্ডলীর কথা বলা হয়েছে। আমাদের মাধ্যমিক পর্যায়ে অসম্মণ্ডল নিয়ে তেমন আলোচনা নেই, এটা উচ্চ ক্লাসের জন্য প্রযোজ্য। এখন তাহলে আমরা উত্তপ্ত নিয়ে আলোচনা করি। আমরা আমাদের জীবন প্রতিদিনের জীবন থেকে যদি একটি উদাহরণ নেই, যেমন আমরা বাড়িতে চুলায় কোনো পাত্রে যখন দুধ গরম করি, তখন দুধ গরম করার সময় দুধ গরম করার পর আবার যখন শীতল হতে দেয়, তখন দেখা যাবে উত্তপ্ত অবস্থা থেকে শীতল হওয়ার সময় দুধের উপরের আবরণে একটি শক্ত আবরণের সৃষ্টি হয়েছে। দুধের উপরে একটি শক্ত আবরণের সৃষ্টি হয়েছে, এই শক্ত আবরণটি হচ্ছে উত্তপ্ত। পৃথিবীর কঠিন আবরণের মধ্যে আমরা বসবাস করি। এই কঠিন আবরণের বাইরে আমাদের পাহাড় পর্বত, নদী নালা, সমুদ্র এবং বড় বড় দালানকোঠা সৃষ্টি হয়েছে। ভূতত্ত্ববিদগণ মনে করেন যে পৃথিবীর
বক্তারে অন্যতম স্থানের তুলনায় সবচেয়ে পাতলা স্তর আছে দুধ দুধ সবচেয়ে পাতলা স্তর কোনটা এই দেখো এখানে কি এই যে উপরে যে পাতলা স্তরটা এই পাতলা স্তরটা আছে দুধ তাহলে দুধকে গুরুত্ব কত দুধকের গুরুত্ব হচ্ছে 20 কিলোমিটার কত কিলোমিটার দুধকের গুরুত্ব 20 কিলোমিটার আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমরা যেখানে বাস করি তার কিছু অংশ জলজ আর কিছু অংশ স্থলজ এই জলজ এবং স্থলজ এর উপর ভিত্তি করে ভূত্বককে দুভাগে ভাগ করা যায় এক তাহলে ভূত্বককে কয় ভাগে ভাগ করা যায় দুভাগে ভাগ করা যায় কেমন আছে মহাদেশীয় समुद्र तलदेशीय भूत महादेशीय भूत এই মহাদেশ ভূত্বক বলতে কি বোঝায় যে ভূত্বকের উপরে মহাদেশ অবস্থিত তাকে মহাদেশ ভূত্বক বলে মহাদেশ ভূত্বকের গুরুত্ব গড়ে 35 কিলোমিটার এবার আমরা আসব সমুদ্র তলদেশ ভূত্বক সমুদ্র তলদেশ ভূত্বক হচ্ছে সমুদ্র তলরাশির নিচে যে ভূত্বক অবস্থিত তাকে সমুদ্র তলদেশ ভূত্বক বলে সমুদ্র তলদেশীয় ভূত্বকের গুরুত্ব গড়ে কত কিলোমিটার 5 কিলোমিটার তাহলে মহাদেশীয় ভূত্বকের গুরুত্ব কত গড়ে 35 কিলোমিটার আর সমুদ্র তলদেশীয় ভূত্বকের গুরুত্ব কত 5 কিলোমিটার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় আছে এই মহাদেশীয় ভূত্বককে বলা হয় শিয়ার স্তর কারণ এই মহাদেশীয় ভূত্বক সিলিকন ও অ্যালুমিনিয়াম দ্বারা গঠিত সিলিকন ও অ্যালুমিনিয়াম দুটো মিলে যোগ করে হয়েছে শিয়ার স্তর এবার সমুদ্র তলদেশীয় ভূত্বক সমুদ্র তলদেশীয় ভূত্বককে বলা হয় সীমা স্তর কারণ এই সমুদ্র তলদেশীয় ভূত্বক যে উপাদান দিয়ে তৈরি তার প্রধান উপাদান হচ্ছে সিলিকন ও ম্যাগনেসিয়াম এই সিলিকন ও ম্যাগনেসিয়াম দুটো মিলে হয়েছে সীমা স্তর সীমা শীত সিলিকন আর মার ম্যাগনেসিয়াম এই দুটো মিলে হয়েছে কি সীমা স্তর এবার আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আমাদের এই যে ভূত্বক এই ভূত্বক এখানে লক্ষ্য করো এই ভূত্বক থেকে যত নিচের দিকে নামা যাবে তত প্রতি কিলোমিটারে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে তাহলে যদি তোমরা আরো 30 ডিগ্রি আরো 1 কিলোমিটার নিচের দিকে নেমে যাও তাহলে 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধি পাবে অর্থাৎ 60 ডিগ্রি তাপমাত্রা বৃদ্ধি পাবে এভাবে তোমরা যদি বা আমরা যদি আরো 10 কিলোমিটার নিচের দিকে নেমে যায় তাহলে 10 কিলোমিটার নিচের দিকে নেমে যাওয়া অর্থ 300 কিলোমিটার তাপমাত্রা বেড়ে যাবে এবার আমরা আসব ভূ অভ্যন্তরের মধ্যম স্তরে আমাদের এদিকে লক্ষ্য করো চিত্রের দিকে লক্ষ্য করো হ্যাঁ ভূ অভ্যন্তরের মধ্যম স্তরটি হচ্ছে গুরুমণ্ডল এই গুরুমণ্ডলের গুরুত্ব কত 2885 কিলোমিটার দেখতে পাচ্ছ কত 2885 কিলোমিটার গুরুমণ্ডলে অনেকগুলো উপাদান রয়েছে যেমন সিলিকা ম্যাগনেসিয়াম লোহা কার্বন গুরুমণ্ডলের প্রধান উপাদান হচ্ছে ব্যাসল্ট তাহলে গুরুমণ্ডলের প্রধান উপাদান কি গুরুমণ্ডলের প্রধান উপাদান ব্যাসল্ট শিলা দ্বারা গঠিত গুরুমণ্ডল এই গুরুমণ্ডলকে দুভাগে ভাগ করা যায় একটা উর্ধ গুরুমণ্ডল একটা
নিম্ন গুরুমণ্ডল দেখতে পাচ্ছ, একটা হচ্ছে মধ্য গুরুমণ্ডল, একটা নিম্ন গুরুমণ্ডল। এই মধ্য গুরুমণ্ডল 700 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। এটা লোহা ও ম্যাগনেসিয়াম সমৃদ্ধ সিলিকেট খনিজ দ্বারা গঠিত। এবার আমরা আসবো নিম্ন গুরুমণ্ডল এদিকে। হ্যাঁ, লক্ষ্য করো, নিম্ন গুরুমণ্ডল আয়রন অক্সাইড, সিলিকন ডাই অক্সাইড, হ্যাঁ, ম্যাগনেসিয়াম অক্সাইড খনিজ দ্বারা সমৃদ্ধ। এবার আমরা আসবো সবচেয়ে, হ্যাঁ, ভূ অভ্যন্তরের সবচেয়ে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মণ্ডলে। আমাদের সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মণ্ডলটি হচ্ছে কেন্দ্রমণ্ডল। তাহলে সর্ববৃহৎ এবং সর্বশ্রেষ্ঠ মণ্ডলটি কি? কেন্দ্রমণ্ডল। কেন্দ্রমণ্ডলের দূরত্ব কত? 3486 কিলোমিটার। কেন্দ্রমণ্ডলকে দুভাগে ভাগ করা হয়েছে, একটা উল্লেখের এক হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল, বহি মানে বাইরে, এদিকে লক্ষ্য করো, এই হচ্ছে বহি কেন্দ্রমণ্ডল। দ্বিতীয়টি হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল। বহি কেন্দ্রমণ্ডলের দিকে খেয়াল করো, বহি কেন্দ্রমণ্ডলের দূরত্ব কত? 2270 কিলোমিটার। ভূতত্ত্ববিদগণ মনে করেন যে কেন্দ্রমণ্ডলের বহিভাগ এখনো উত্তপ্ত ও পরিত অবস্থায় আছে। দ্বিতীয়টি হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল, এটি খেয়াল করো, অন্ত কেন্দ্রমণ্ডল, এটি কি? এটি হচ্ছে কঠিন কঠিন উপাদান দ্বারা গঠিত। সব কঠিন মানে কি? আমরা উপর দিকে পড়ে এসেছি, যেটি ভারী সেটি হচ্ছে অন্ত কেন্দ্রমণ্ডল। তাহলে অন্ত কেন্দ্রমণ্ডলের পুরুত্ব কত? 1216 কিলোমিটার। গুরুমণ্ডল কি? গুরুমণ্ডলের বৈশিষ্ট্য ব্যাখ্যা করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন করোনার সময় বাড়িতে থাকো, বাড়ির বাইরে বেশি হবে না। হ্যাঁ, সবসময় যেন হাত মুখ পরিষ্কার রাখবে, হ্যাঁ, সাবধানে থাকবে,